একটু বানাতে পারেন আপনি, আপনাদের লেন্সে ঢুকে গেছেন। আমাদের স্বার্থকর দাবি নিয়ে আজকে এসেছি, আমার কাছে আমরা স্বার্থকর দাবি পেশ করেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন এবং হল সংসদের তফসিল ঘোষণা পূর্ব সত্যলো ক্যাম্প অঞ্চলের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান, যেটা বর্তমানে নেই। ন্যূনতম 3 মাস ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার নিশ্চিত হওয়ার পরই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছি আমরা। অংশগ্রহণমূলক ও ভীতিহীন পরিবেশে ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচনের লক্ষ্যে হল থেকে কেন্দ্রগুলোকে একাডেমিক ভবনে স্থানান্তর করতে হবে, যাতে করে আবাসিক ও অনাবাসিক ছাত্রছাত্রীরা নির্ভয়ে ভোট প্রদানের সুযোগ পাবে। আমরা দাবি করেছি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের ছাত্রছাত্রীদের, যারা বিশ্ববিদ্যালয়ে পে করে তাদের সকলকে ভোটার এবং প্রার্থী হওয়ার অধিকার সকলের নিশ্চিত করার জন্য আমরা দাবি করেছি। আমরা দাবি করেছি ডাকসু এবং হল সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয়ের নেতাদের নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণের যে বাধা বিধিমালায় প্রণয়ন করা হয়েছে সেটি আমরা দূর করার জন্য দাবি করেছি। কোনো প্রার্থী, কোনো নেতাকর্মীদের উপর কোনো প্রকার হয়রানি, মামলা ও গ্রেপ্তার না করার বিষয়টি নিশ্চিত করার আমরা দাবি করেছি। আমরা দাবি করেছি শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচনের লক্ষ্যে সাধারণ ছাত্রছাত্রী ও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে যে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত কমিটিগুলো গঠন করা হয়েছে সেই কমিটিগুলোতে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য শিক্ষকদের সমন্বয়ে ওই কমিটিগুলো পুনর্গঠনের আমরা দাবি জানিয়েছি। আমরা সাত দফার সর্বশেষ দাবিতে যেটি জানিয়েছি, গঠনতন্ত্রের সর্বনিষ্ঠ 5A এই ধারাটি অগণতান্ত্রিক। এখানে বলা আছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ডাকসু যে কোনো সময় ডাকসু বিলুপ্ত করতে পারবে কিংবা ডাকসুর কোনো সদস্যকে বহিষ্কার করতে পারবে। এটির সাথে 8A একটি ধারা সন্নিবেশিত করেছে তারা, যেখানে বলা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ডাকসুর সভাপতি হিসাবে তার কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে না এবং কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না। এটি আমাদের সংবিধানের 31 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো ধারা, কোনো রাষ্ট্রের কোনো গঠনতন্ত্রে, অন্য কোনো প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে থাকতে পারে না। আমরা এই দাবিগুলো ভাইস চ্যান্সেলরের কাছে পেশ করেছি, উনি আমাদের দাবিগুলো শুনেছেন। আমরা বিশ্বাস করি এই দাবিগুলো যৌক্তিক, অপরাপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো এই দাবিগুলোই ভাইস চ্যান্সেলরের কাছে এর আগে পেশ করেছে, আমরাও পেশ করলাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যৌক্তিক দাবিগুলো ওনারা বিবেচনায় নেবেন, অংশগ্রহণমূলক এবং কার্যকর ডাকসু উপহার দেবেন। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলোর সমন্বয়হীনতার কারণে বারবার ডাকসু নির্বাচনের উদ্যোগ ব্যর্থ হয়েছে, এবারে এই সমন্বয়হীনতার কারণে ব্যর্থ, এটা আমরা চাই না। আমরা চাই এই উদ্যোগ সফল হোক, বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন যুগের সূচনা হোক। আমরা বিশ্বাস করি আমাদের যৌক্তিক দাবিগুলো না মানার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি উনি আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছেন অলরেডি, এবং এগুলো আমি ওনার কলিগদের সাথে বা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এই দাবিগুলোর ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। আমরা ডাকসু নির্বাচনে অংশ নেব এবং সকলের অংশগ্রহণ করব। এই ডাকসু একটি কার্যকর ডাকসু, আমরা দেখতে চাই ওনারা কি করবেন। আমরা তো ওনাদের কাছে দাবি দিয়েছি, ওনারা মানবে না এটি আমরা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই আমাদের দাবিগুলো যৌক্তিক, তারা এই দাবিগুলো মানবে, এবং ভাইস চ্যান্সেলর সাহেব কিন্তু আমাদের দাবিগুলোর বিষয়ে পজিটিভ কথা বলছে। আমরা 3 মাস বলেছি পরিবেশ পরিষদের যে মিটিং ছিল সেখানে ওই বিষয়গুলো কথা বলছি, কিন্তু কিন্তু আমার সহাবস্থান নেই। সহাবস্থানের বিষয়টি এমন, এটিকে যদি কার্যকর করতে হয় তাহলে একটি নির্দিষ্ট সময় দরকার। আজকে সহাবস্থান দিয়ে কালকে কিন্তু এটিকে কার্যকর বা স্থায়ী এই জিনিসটা বলা যাবে না। আমরা চাই ডাকসুকে কেন্দ্র করে সহাবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো একটি স্থায়ী রাজনৈতিক সহাবস্থান থাকবে।
সাধারণ সম্পাদক আন্তরিকভাবে সেই আমার আহ্বানকে স্বাগত জানিয়েছিল, কিন্তু অন্যান্য অনেক নেতৃবৃন্দ এ ব্যাপারে আন্তরিকতা দেখায়নি, এই জন্য আমরা যাইনি। আমরা আমরা ওই দিনও আমি যে কথাটি বলেছিলাম যে আমাদের দীর্ঘ 10 বছর জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে হামলা নির্যাতন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা দেখেছেন, গত পরশু দিনও আমাদের বুরহানুদ্দিন সৈকত নামে এক ছাত্র দল নেতা জহুরুল হকের তাকে আহত করা হয়েছে। এরকম একটি পরিবেশে আমরা চাই না যে নাকশাল নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিতিশীল পরিবেশ হোক, এবং নাকশাল নির্বাচনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখে বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আচরণের মাধ্যমে নাকশাল নির্বাচনকে ব্যাহত করার জন্য কিছু কার্যক্রম তারা ইতিমধ্যে পরিচালিত করে আগমনকে কেন্দ্র করে নাকশাল নির্বাচন ব্যাহত হোক এটা আমরা চাই না। আমরা বলেছি যে ডাকসুর জন্য নির্দিষ্ট গঠনতন্ত্র আছে এবং একটা আচরণবিধি প্রণীত হয়েছে। সেই ডাকসুর গঠনতন্ত্র এবং আচরণবিধি অনুসরণ করে আমাদের এই নির্বাচনটি, ডাকসুর নির্বাচন এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই গঠনতন্ত্রের বিধিবিধান এবং আচরণবিধি এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সমভাবে প্রযোজ্য হবে, এ কথাটি বলে দেওয়া হয়েছে, এবং নির্বাচন অনুষ্ঠিত হবে গঠনতন্ত্র এবং আচরণবিধি অনুসারে। আর হলো যে যার যার সাংগঠনিক কর্মকাণ্ড সেগুলো যার যার প্রক্রিয়ায়, যার যার গঠনতন্ত্র, যার যার সংগঠন সেই মোতাবেক তাদের মতো পরিচালিত হবে। এখানে এই শুধুমাত্র উগ্রপন্থী এবং নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশ পরিষদের বাহিরের অন্য সংগঠনের কোনো কর্মতৎপরতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে না। আর সাংগঠনিক কর্মকাণ্ড যার যার ব্যবস্থাপনায় করবে, তবে উদাত্ত আহ্বান রেখেছি যেন পারস্পরিক শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি এই বিষয়ে যত্নশীল সকলে থাকে, সযত্ন আচরণের প্রতি দৃষ্টি থাকে, সেই বিষয়গুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। এগুলো নির্বাচন, আমাদের নির্বাচন পরিচালনার জন্য একটি পরিষদ আছে, চিফ রিটার্নিং অফিসার আছেন, তার সাথে রিটার্নিং অফিসার বৃন্দ আছেন, তারা এখানে সিদ্ধান্ত নেবেন, তাদের মতো করে গঠনতন্ত্র এবং আচরণবিধি অনুসরণ করে তারা সকল কর্মপ্রয়াস গ্রহণ করবেন, এটি হলো আমাদের রীতি। ওকে, অনেক ধন্যবাদ। এটি চিফ রিটার্নিং অফিসারই ঘোষণা দেবেন। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুড। এটা খুব আনন্দের যে ওরা যে কথাটি বলছে এটি শুনে আমার ভালো লাগলো যে খুব সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে, এবং এটিও ঠিক যে কোনো ক্রমেই নির্বাচন বাধাগ্রস্ত হয় সেই জন্য সকলকে যত্নশীল থাকার জন্য আমি অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি সকলের সদয় সহযোগিতা। যে কথাগুলো বলা হলো, আমাদের গঠনতন্ত্র অনুসারেই নির্বাচনটা পরিচালিত হবে, এবং চিফ রিটার্নিং অফিসার এবং তার যে পরিষদ তারাই সকল কর্মপ্রয়াস গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ। হুম হুম হুম।